বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিনহাটায়। দিনহাটা দু নম্বর ব্লকের পাথরসন এলাকায় তিন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। বুধবার সকাল ১১টা নাগাদ এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য কি বললেন শোনাব। আপনি বিজেপির কোন পদে ছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার কারণটা একটু বলেন। আমি বিগত দিনে অঞ্চল নেতৃত্বে ছিলাম, তার পরবর্তীতে আমাদের মণ্ডল কমিটি, মণ্ডল কমিটির থেকে ব্লক, ব্লকের মধ্যে আমি বামনাহাট অঞ্চল মানে টোটাল ব্লকের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো যাই হোক, বিভিন্ন কারণে প্রায় গত দু বছর ধরে আমি রাজনীতি থেকে বসে আছি। বিভিন্ন ধরনের কারণ আছে, ঘটনা দলীয় হিসেবে সেখান থেকে বসে থাকার পর চিন্তাভাবনা করছি মনে মনে যে দেশে যতই বিজেপি সরকার থাক না কেন, পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, সেই উন্নয়নের সঙ্গে সঙ্গে এখানে বিজেপি যতই তৎপর মারুক না কেন, অত সম্ভব নয় যে বিজেপি পশ্চিমবঙ্গে আসবে। সেদিক থেকে আমি চিন্তাধারা করলাম যে সাধারণ মানুষের যদি কোনো উন্নয়ন করতে হয় বা সাধারণ মানুষের জন্য কোনো কিছু কাজ করতে হয়, তাহলে হয়তো কাজ করার মনোভাব থাকলে আমাকে তৃণমূলে যোগদান করতে লাগবে। এর কারণে আমি চিন্তাধারা করলাম যে না, ঘরে বসে থাকলেই হবে না, জনগণের কাজ করতে গেলে, জনগণের পরিষেবা দিতে গেলে কোনো না কোনো ছাদার তলায় গিয়ে সেখানে সেই কাজের উদ্যোগটা আমাকে দেখাতে লাগবে। তো সেই কারণে আমি চিন্তা করছি যেভাবে যে জন্য যে পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, এই ক্ষমতাকে অত সহজে সম্ভব নয়। তো সেই দিক থেকে আমি মনের থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে না, তৃণমূলে সামিল হয়ে আমি জনসাধারণের সেবা করব যদি তারা আমাকে সেই সুযোগটা দেয় করার মতন। এই কারণেই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করি।